অনেকেই গোসলের পর পুনরায় অজু করে নামাজ আদায় করে থাকেন, গোসলের পর অজু করা যাবে কিনা? গোসল যদি সুন্নাসম্মত উপায়ে করেন তাহলে সেক্ষেত্রে গোসলের পরে আর কি লাগবে না অজু লাগবে। গোসলের সুন্নাসম্মত উপায় কি? ফরজ গোসল কিভাবে করবেন? ফরজ গোসল করবেন, তার পদ্ধতি হলো, প্রথম কাজ, শরীরে কাপড়ে যে জায়গায় নাপাক লেগেছে ওই জায়গা আগে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। কাপড়ে থাকলে ডোলে কয়েক ডলা দিয়ে চিবা দিবেন, পাক হয়ে যাবে। শরীরে আছে ধুয়ে ওটাকে দূর করে ফেলবেন, আর দেখা যায় না, পাক হয়ে যাবে। এরপরে দুই হাতের কবজি ভালো করে ধোবেন, তিনবার তিনবার কুলি করবেন, নাকে পানি দিবেন এবং মুখ ধোবেন হাতের কোণে পর্যন্ত, অর্থাৎ ওজুর কাজগুলো করবেন, মাথা মাসা করবেন, এই পর্যন্ত করছেন, শুধু পাও ধোয়া বাকি, বাস ওটা বাকি থাকবে। এরপর বিসমিল্লাহ পড়ে আপনার গোসল করা শুরু করেন, আপনার মাথায় পানি দেন, শাওয়ারের পানি নেন, পুকুরে ডুব দেন, এরপর আপনি গোসল করেন। গোসল শেষ, আসার সময় দুই পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে চলে আসেন, তাহলে গোসল প্লাস ওজু একসঙ্গে হয়ে গেছে। গোসল করলে ওজুর অঙ্গগুলো ধোয়া হয় কি হয় না? যেহেতু হয়, আপনি সুন্নাসম্মত উপায় করলে আলাদা ওজুর দরকার না। অনেকেই দেখবেন গোসল করে আবার ওজু করে, হ্যাঁ অনেকে গোসল করতে গিয়ে গোসলে মাঝখানে পেশাব করে অথবা বায়ু নির্গত হয়, তখন তো সে আবার ওজু করবেই, কিন্তু এটা যদি না হয় তাহলে গোসল করে আর আলাদা ওজু করার দরকার। অনেক মহিলারা পুরুষরা আছেন, বরং বেশিরভাগ মহিলা পুরুষই আছে যে গোসল পরে আবার কি করে? ওযু করে। এটা অর্থহীন কাজ, এটা দরকার নাই। গোসল সুন্নাতসম্মত উপায়ে যেভাবে বললাম, এভাবে বললে ওযু গোসল একসাথে হয়ে যায়।